মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা না। আমি বিষয়টা আপনাদেরকে এই সমস্ত উদাহরণের মাধ্যমে বোঝাতে পারলাম, মনে হয় অনেকেই বুঝেন নাই, না বুঝেছেন সবাই? কেউ না বুঝে থাকলে বলতে পারে না আমি এখনো বুঝে নাই, আবার বলব। কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা বড় শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন, তার জ্বলন্ত প্রমাণ শামসুর রহমান, তার জ্বলন্ত প্রমাণ আহমদ শরীফ, তার জ্বলন্ত প্রমাণ সালমান রুশদি, তার জ্বলন্ত প্রমাণ লতিফ সিদ্দিকী। এরা শিক্ষিত কিন্তু মানুষ গড়ার শিক্ষা তাদের অন্তরে পরশ লাগাতে পারে। বিষয়টা বোঝার জন্য আরো কিছু ব্যাখ্যা দিই। আমি একটু আগে বলেছি, আমাদের বাংলাদেশের প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটির কোনো একটা পাঠ্যবইয়ে লেখা নাই নারী পুরুষের বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম, লেখা নাই, লেখা আছে শুধু মাদ্রাসায় পাঠ্যবিতাতে। কিন্তু তারপরও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মনে হয় 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখাপড়া করেছে কোথায়? লেখাপড়া করেছে প্রাইমারি স্কুলে, লেখাপড়া করেছে হাই স্কুলে, লেখাপড়া করেছে কলেজে ভার্সিটি, বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা তাদের পাঠ্যবইয়ে লেখা ছিল। যেই কথা পাঠ্যবইয়ে লেখা ছিল না সেই কথা পেল কোথায় এবং মানে কেন? প্রশ্ন দুইটাই গুরুত্বপূর্ণ। সারা জীবন ভর যেসব প্রতিষ্ঠানে লেখাপড়া করলো ওই সমস্ত প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে কথাটা লেখা ছিল না, তাহলে এটা পেল কোথায় তারা এবং মানে কেন? দুই প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাব পাইল কই? একমাত্র মাদ্রাসা ফরুয়াদের কাছে পাইল। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথারা কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা পাইল কই? মাদ্রাসা পড়ুয়া আলেমদের কাছে পাইল, মাদ্রাসা পড়ুয়া আলেমদের কাছে পাইল। মানে কেন? এটা তো ইদে নিয়ে তো তুমি লেখাপড়া করো নাই, এটা মানো কেন? মানার কারণ, মানার কারণটা বোঝাবার জন্য আর একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আমি শুনেছি এই সম্মেলনটা মাগরিবের পরেও থাকবে, যদি থাকে হইলে কি মাগরিবের পরে এখানে বাতির ব্যবস্থা হবে না? আপনাদের প্রত্যেকের গায়ে একটা করে বাল্ব ফিট করে দেওয়া হবে না? সামিয়া সামিয়া নয় লটকানো হবে, এই যে বাতিগুলি চলতেছে, এই যে পিলারে বাধা আছে, সন্ধ্যার পরে টের পাবেন, এখন টের পাবেন না, বাতি জ্বললেও বাতির আলো আপনার গায়ে পড়বে না। সন্ধ্যার পরে টের পাবেন, বাতি জ্বালালেই বাতির আলো আপনাদের গায়ে পড়বে, তখন পিছনে যারা বসেছেন তারাও আমাকে দেখবেন, আমি এখানে থাকলে পিছনে যারা বসেন তাদেরকে দেখ, বাতি জ্বালালে পরে যে একে অপরকে দেখা যায়। প্রত্যেকের গায়ে বাতি জ্বালানোর কারণে না জ্বলন্ত বাতির আলো লাগার কারণে? ঠিক এইভাবে কোরআন শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। কোরআন শিক্ষার বাতি জ্বলে কোথায়? মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। যেই কথা তাদের পাঠ্যবইয়ে লেখা ছিল না সেই কথা মানে কেন? এই মাদ্রাসার জ্বলন্ত বাতির আলো তাদের অন্তরে লাগার কারণ। বাতি এখানে জ্বলে আর ওইখানে গিয়ে তাদের অন্তরে আলো লাগে, এই জন্য মানে। যারা কোরআনের হালাল হারামকে মানে এরা স্কুলে পরেও জানোয়ার হতে পারে না, কলেজে পরেও জানোয়ার হতে পারে না, ভার্সিটিতে পরেও জানোয়ার হতে পারে না, এদের মনুষ্যত্ব বাকি থাকে একমাত্র কোরআন শিক্ষার পরশ অন্তরে লাগার কারণে। এতক্ষণে আমি আপনাদের বুঝাতে চেষ্টা করেছি যে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক
জগত শ্রেষ্ঠ ছাত্রদেরকে 23 বছরে মাত্র একটি কিতাব পড়ালেন কেন? বলেছিলাম প্রশ্নের অনেক জবাব, এক নম্বর জবাবটা কি, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার দ্বিতীয় কোনো শিক্ষা নাই। কথাটা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? এক নম্বর জবাব মনে রাখতে হবে, জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে কত ডজন কিতাব পড়ালেন? ডজন ডজন না, একটি মাত্র কিতাব পড়ালেন, কিতাবটির নাম আল কোরআন। কেন এতদিনে মাত্র এক কিতাব কেন? তার অনেকগুলি জবাবের একটি জবাব, একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। মেডিকেল কলেজ ডাক্তার গড়ার শিক্ষা প্রতিষ্ঠান, কি গড়ার? ডাক্তার গড়ার শিক্ষা প্রতিষ্ঠান না, ডাক্তার গড়ার দরকার নাই, দরকার আছে, মেডিকেল কলেজেরও দরকার আছে, ইঞ্জিনিয়ার গড়ার দরকার আছে, ভার্সিটিতে পড়ারও দরকার আছে। ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না, যদি কেউ কারো মানে ভুল ধারণার সৃষ্টি হয় সেটা মুছে দেওয়ার জন্য আরেকটু কথা ফাঁকে দিয়া বলি, দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন ইতিহাস বিখ্যাত আলেম, নাম তার আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ, তিনি তার অমর গ্রন্থ ইনকলাবি তফসিরে লিখেছেন, ইনকলাবি তফসির তার লিখিত একটি অমর গ্রন্থ, তাতে তিনি লিখেছেন মুসলমান ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া ও সওয়াবের কাজ। কি বলতেছি, মুসলমান ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া গুনার কাজ না সওয়াবের কাজ? পরিষ্কার লেখা আছে, মুসলমান ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া ও সওয়াবের কাজ, কিন্তু বিনা শর্তে নয়, দুইটা শর্তে। এবার বলুন, বিনা শর্তে না দুইটা শর্তে? দুইটা শর্তে। বর্তমানের অনেক বাঙালি আছে এমন চালাক, বেশি চালাক, অতি চালাকের কারণে অনেকে বলে চালাক, চালাক বাঙালি, অনেক বাঙালি বর্তমানে খুব বেশি চালাক। কেমন চালাক বোঝাবার জন্য একটা গল্প বলি, শুনে, এক চালাক বাঙালি কমলা কিনতে গেল, দোকানদারকে জিজ্ঞাসা করলো তোমার কমলার হালি কত? জিজ্ঞাসা করলো তোমার কমলার হালি কত? বলে 50 টাকা। খুব অনুনয় বিনয় করে বলতে থাকলো, আমি গরিব মানুষ, আমার বাবা অসুস্থ, তার জন্য নিব, আমার কাছ থেকে মূল্য কম রাখো। দোকানদার বললো, ভাই আমার রেট যদি তুমি ভেঙে দাও তাহলে সবার কাছে হবে, আমার কারবার লোকসান হবে, আমার কারবার মুনাফা হবে না, কাজে আমার রেটটা তুমি ঠিক রাখো, আমার 50 টাকার কমে আমি বিক্রি করি না, তুমি যদি আমার রেট ঠিক রেখে 50 টাকা এক হালি কমলা যদি তুমি কিনে নাও তাহলে তোমাকে একটা কমলা আমি দিয়া দেব মাগনা। মাগনা বুঝেন কি? মাগনা কি? ফ্রি ফ্রি ভাও। তখন এই সালাক বাঙালি দোকানদারকে বলে, এক হালি কমলা 50 টাকায় কিনে নিলে একটা ফাও দিবা, জবানে কইছো? হ্যাঁ জবানে কইছো, ঠিক আছে, যেটা ফাও দিবা কইছো ওইটা দেওয়া দাও, আর অন্য দিন আমি 50 টাকা দিয়ে এক হালি নেব। এটাকে কয় সালাক বাঙালি, এটাকে কয় সালাক, কেমন সালাক! ঠিক এইরকম কোনো সালাক বাঙালি যদি কথাটা শুনে যে আল্লামা সিন্দি ইনকালাবি তফসিরে লিখেছেন মুসলমান ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ দুই শর্তে, বলে দুই শর্তে কথাটা বলবে না, শুধু বলবে সওয়াবের কাজ, সালাক বাঙালি, কথা বুঝতে পারছেন? কাজে এই সালাকিটা করবেন না। আমি বলেছি তিনি লিখেছেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ বিনা শর্তে না দুই শর্তে? এইটা বলে যাবেন, সারা দুনিয়ার সমস্ত ওই সমস্ত মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাদের এই দুই শর্ত
যেন তোমার ইংরেজি পড়া সওয়াবের কাজ হয়, যেন তোমার বিজ্ঞান পড়া সওয়াবের কাজ হয়, যেন তোমার ইতিহাস পড়ার সওয়াবের কাজ হয়, যেন তোমার ভূগোল পড়া সওয়াবের কাজ হয়। তিনি লেখেন দুই শর্তের প্রথম শর্ত, মুসলমানিত্ব ভুলে যাওয়া যাবে না, মুসলমানিত্ব স্মরণ রেখে স্কুলে পড়তে হবে, নিজে আমি মুসলমান এই কথা স্মরণ রেখে কলেজে পড়তে হবে, আমি মুসলমান এই কথাটা স্মরণ রেখে ভার্সিটিতে পড়তে হবে। আমার কথা বুঝে থাকলেন না বলুন, যে ছাত্রছাত্রী নিজের মুসলমানিত্ব স্মরণ রেখে স্কুল কলেজে পড়ে, এরা সেখানে পড়ার কারণে নামাজ রোজা ছেড়ে দিতে পারে। তাহলে নামাজ রোজা যারা ছেড়ে দেয়, স্কুলে পড়তে গিয়া, কলেজে পড়তে গিয়া, ভার্সিটিতে পড়তে গিয়া যে সমস্ত মুসলমান ছেলেমেয়ে ছাত্রছাত্রীরা নামাজ রোজা ছেড়ে দেয়, এরা মুসলমানিত্ব স্মরণ রেখেই ছেড়ে দেয় না, ভুলে যায়। ওই কমলার কাস্টমারের মতো, মনে আছে কমলার কাস্টমারে কি করছিল, পাউডার দেওয়া আর এ হালিব অন্য দিন, সব টানি তো গায়ে এখন আর নামাজ পড়বো অন্য দিন। কোন কবি বলেন, বাঙালি এমন চালাক্কামি মানুষের সাথে করা যেতে পারে, আল্লাহর সাথে চালাক্কামি চলতো না। তুমি স্কুলে ফেরো যদি সব পাইতে চাও, কলেজে ফেরাও যদি সব পাইতে চাও, বিজ্ঞান শিক্ষাও যদি সব পাইতে চাও, তাহলে তুমি মুসলমানিত্ব বজায় রেখে লেখাপড়া করো। এক শর্ত পরিষ্কার হলো, দুই নম্বর শর্ত, তোমাকে বলতে হবে তোমার লেখাপড়ার উদ্দেশ্য কি, উদ্দেশ্যের দ্বারা সাব্যস্ত হবে তোমার লেখাপড়া সবের কাজ না গুনার কাজ। আমার ছোটবেলায় দেখতাম স্কুল কলেজের কোনো মুসলমান ছাত্র ছাত্রীরা যখন জিজ্ঞাসা করা হয়তো লেখাপড়া কেন করো, বলতো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করো। কি বলতো, মানুষ হওয়ার জন্য লেখাপড়া করো। আবার যখন প্রশ্ন করা হয়তো, মানুষ তো যেদিন আছে ইঞ্জিনিয়ার করার শিক্ষা, মাদ্রাসায় আছে মানুষ করার শিক্ষা। দুই নম্বর জবাব, জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন, এই প্রশ্নের দুই নম্বর জবাব, এই কিতাবের বাইরে যত গ্রন্থ আছে, জ্ঞান বিজ্ঞান দর্শন অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান যা কিছু আছে সবগুলি মানুষ আল্লাহ প্রদত্ত মেধা শক্তির দ্বারা নিজেরাই অর্জন করে নিতে পারে, নিজেরাই অর্জন করে নিতে পারে। বলুন আপনারা, আল্লাহ প্রদত্ত মেধা শক্তি চর্চা করে বর্তমান দুনিয়ার মানুষ চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা, মঙ্গল গ্রহেও পৌঁছতে পেরেছে কিনা, আরো আরো বিভিন্ন গ্রহে পৌঁছার অভিযান চলছে কিনা, চলছে। এরা কি কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল না, এরা কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল না। পরিষ্কারভাবে প্রমাণ হলো যে কোরআন শিক্ষা ছাড়া আর যত শিক্ষা জগতে আছে সেইগুলি মানব জাতিকে প্রদান করার জন্য না কোনো আসমানি কিতাব নাজিলের দরকার, না কোনো নবী রসুল পাঠাবার দরকার, এগুলি তোমাদের মাথার মধ্যে আল্লাহ জন্মগতভাবে যে মেধা শক্তি দিয়েছেন সেটা চর্চা করলে নিজে নিজেই অর্জন করতে পারে। কথাটা বোঝার জন্য খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। এই যে বলছিলাম বিদ্যুতের বাতি জ্বলে, দেখেন বিদ্যুতের বাল্বের সাথে দুইটা ইলেকট্রনিক্স তার ফিট করা আছে, কথা তার দুই তারে কি এক ধরনের বিদ্যুৎ সাপ্লাই হয় বাল্বে, না দুই ধরনের, দুই ধরনের, একটার নাম নেগেটিভ একটার নাম পজিটিভ, বাংলায় বলে ধনাত্মক ঋণাত্মক।
এই দুই রকমের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে বাল্বে একত্র হলেই বাতি জ্বলে। এটা শিখার জন্য, এটা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রসুল পাঠাবার দরকার নাই, কোনো আসমানি কিতাব নাজিলা দরকার নাই, আল্লাহর দেওয়া মেধা শক্তি ব্যবহার করলেই শিখা যায়। তাহলে জাগতিক শিক্ষা অর্জনের জন্য ক্ষুদা প্রদত্ত মেধা শক্তি যথেষ্ট, জাগতিক শিক্ষা অর্জনের জন্য ক্ষুদা প্রদত্ত মেধা শক্তি যথেষ্ট। আরেকটা উদাহরণ দেবো, এই উদাহরণ বাকির উদাহরণ থেকে একটু কঠিন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এই যে বিজ্ঞানীরা দীর্ঘদিনের অভিযানের ফলে চন্দ্রে পৌঁছতে পেরেছে, পৌঁছার আগে তাদের কতগুলি স্বপ্ন ছিল চন্দ্রের জগৎকে। একটা স্বপ্ন ছিল যে পৃথিবীর মানুষ যদি চন্দ্রে পৌঁছতে পারে সেখানে বাড়িঘর বানানো যাবে, বসবাস করা যাবে, পৃথিবীর মানুষের গণবসতি অনেকটা হালকা হবে, একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন ছিল চন্দ্রে যখন পৃথিবীর মানুষ বসবাস শুরু করবে তখন সেখানেও চাষাবাদ করবে, ফসল উৎপাদন করবে আর অর্থনৈতিক উন্নত হবে, এটা আরেকটা স্বপ্ন ছিল। সেই চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। তিনি চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম সাফল্য লাভ করেছেন। তিনি চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করার পরে চন্দ্র সম্পর্কে পৃথিবীর বাসিন্দাদেরকে চন্দ্র সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ সংবাদ দিলেন। এক নম্বর, চন্দ্রে অক্সিজেনের লেশমাত্র নেই। এখন যারা স্কুল কলেজে বিশেষত বিজ্ঞান বিভাগে লেখাপড়া করেছেন তারাই সহজে বুঝবেন, যারা জাগতিক শিক্ষা নিয়ে মুঠেও লেখাপড়া করেন নাই তাদের জন্য বোঝানো আমার একটু কঠিন হবে। তিনি পৃথিবীর মানুষকে রিপোর্ট দিলেন চন্দ্রের জগতে অক্সিজেনের লেশমাত্র নাই, কাজেই পৃথিবীর কোনো মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয়। এই আধুনিক বিজ্ঞান নিয়ে যাদের সামান্য চর্চাও নাই তাদের মনে প্রশ্ন থাকবে, অক্সিজেন আবার কী জিনিস, চন্দ্রে না থাকলে কী হইল, আছে কোথায়, এই সমস্ত প্রশ্ন। এগুলির জবাব দেওয়ার মতো সময় এখন আমার হাতে নাই, অতি সংক্ষেপে বলি। আপনারা সেকেন্ডে সেকেন্ডে বাতাস নাক দিয়া টানেন আর ছাড়েন, এটা বুঝেন তো, এটা বুঝেন তো, এই যে আপনার নাক দিয়া বাতাস ঢুকে এই বাতাসের সাথে মিশ্রিত অদৃশ্য একটা জিনিস আছে সাবান, যারা বিজ্ঞানীদের ভাষায় কয় অক্সিজেন। এটা আপনার নিঃশ্বাসের সাথে ফুসফুসের ভিতরে চলে যায়, শরীরের ব্যবহৃত দূষিত রক্ত হার্টের পাম্পে, পাম্পিং সিস্টেমে হার্ট থেকে ফুসফুসে পৌঁছে, ফুসফুসে দূষিত রক্ত পৌঁছে এই অক্সিজেন নামক সাবানের দ্বারা ধুলাই হওয়ার অপেক্ষা থাকে। আপনি নাক দিয়ে বাতাস টানেন, বাতাসের সাথে অক্সিজেন ফুসফুসের ভিতরে ঢুকে দুঃখের ধুলাই, দূষিত রক্ত টানে ধুলাই করিয়া পিওর করিয়া আবার সমস্ত শরীরে সাপ্লাই দিয়া দেয়, আর ময়লা কাপড় সাবানের ফানি দিয়া ধুইলে যেমন সাবানের ফানি ময়লা যুক্ত হইয়া যায়, তেমনিভাবে অক্সিজেনের দ্বারা দূষিত রক্ত ধুইলে রক্ত পরিষ্কার হইয়া ওই বাতাস অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইড নামের একটা দূষিত পদার্থ হইয়া আমাদের নাকের ভেলা নিঃশ্বাসের সাথে বাইরিয়া যায়। সারমর্ম, অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়, অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে আমাদের শরীরের রক্তকে ধুলাই করতেছেন, শোধন করতেছেন, এই জিনিসটার নাম অক্সিজেন। বুঝে থাকলে আবার বলুন তো, কত ঘন্টা পরে পরে একজন জিন্দা মানুষের অক্সিজেনের দরকার হয়? সেকেন্ডে সেকেন্ডে। নীল আর্মস্ট্রং বললেন চন্দ্রের জগতে অক্সিজেনের লেশমাত্র নাই, তাহলে এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেখানে গিয়া বসবাস করা সম্ভব নয়। আরেকটা সংবাদ দিলেন তিনি পৃথিবীর মানুষকে, সেটা হলো চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশমাত্র নেই, কাজেই সেখানে লাঙ্গল জোয়াল নিয়ে যাইতে পারলেও গৃহস্থি করে ফসল ফলাইয়া খাওয়া যাবে না। এগুলি নীল আর্মস্ট্রং কোরআন পরে শিখেছিলেন না মেধা চর্চা করে শিখেছিলেন? তাহলে বোঝা গেল
জ্ঞান বিজ্ঞান আধুনিকতা এইগুলি শেখার জন্য না কোরআনের দরকার না রাসূলের দরকার, আল্লাহর দেওয়া মেধা শক্তি যথেষ্ট, আল্লাহর দেওয়া মেধা শক্তি যথেষ্ট। কিন্তু দুনিয়াতে কোন কাজ করলে পরকালে জাহান্নামে যেতে হবে, দুনিয়াতে কোন কাজ করলে পরকালে জান্নাতে যাওয়া যাবে, যা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী সম্মিলিতভাবে মাথা ঘামাইলেও বলতে পারবে না। চন্দ্রে যাওয়া যাবে কি না যাবে না, গেলে কি হবে কি না, কি লাভ কি ক্ষতি, এইগুলি বিজ্ঞানীরা মাথা ঘামাইলেই বলতে পারে, উদ্ধার করতে পারে, জানতে পারে। কিন্তু কিভাবে মরলে কবরে আজাব হবে, কিভাবে মরলে কবে আর আজাব হবে না, কিভাবে মরলে হাসরের মাঠে শান্তিতে দাঁড়াতে পারবে, কিভাবে মরলে হাসরের মাঠে শান্তিতে দাঁড়াতে পারবে না, কিভাবে মরলে পুল সিরাত পার হতে পারবে, কিভাবে মরলে পুল সিরাত পার হতে পারবে না, কিভাবে মরলে জাহান্নামে যেতে হবে, কিভাবে মরলে জান্নাতে যেতে হবে, এই প্রশ্নগুলির জবাব কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত বিজ্ঞানী জন্ম হবে সমস্ত বিজ্ঞানী সম্মিলিতভাবে মাথা ঘামাইয়া অর্জন করতে পারবে না। বিজ্ঞানীরা মাথা ঘামাইয়া যেই সন্ধান তোমাদের দিতে পারবে না, ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন। দুই নম্বর মনে আছে কথা, জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন, কেন? কারণ এই কিতাবের শিক্ষা বিজ্ঞানীদের দ্বারা হয় না, মেধা শক্তির দ্বারা হয় না, মাথা ঘামাইয়া অর্জন করা যায় না। যেই বিদ্যা সেই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই কোরআন বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। দুঃখিত, আমি আজকে এই বিষয়ের উপরে বেশি আলোচনার আর সময় নেই, আপাতত এই পর্যন্ত আপনাদেরকে দুইটা জবাব দিলাম। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে 23 বছরে মাত্র এক কিতাব পড়ালেন, কেন? প্রথম জবাব, এই কিতাবের শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। দুই নম্বর জবাব, এই কিতাবের শিক্ষাই একমাত্র চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তি লাভের শিক্ষা। এই কিতাবের শিক্ষাই একমাত্র চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তি লাভের একমাত্র শিক্ষা, এই জন্য তিনি 23 বছরে এই একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন। এতক্ষণে ভাইলাম আল্লাহ যে পরীক্ষা নিলেন, শিক্ষা গেল কোথায়, শিক্ষা যায় না, এইলো শিক্ষা। শিক্ষা সম্পর্কে সামান্য আলোকপাত করা হয়েছে। এবার বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিলেন কিনা? শিক্ষা দিয়েছিলেন, কতদিন? 23 বছর শিক্ষা দিয়েছিলেন। এখন যদি এই শিক্ষক নিজেই তাদের পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে সবগুলি পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশন পায়, যদি কথার কথা, যিনি শিক্ষা দিলেন তিনি নিজেই যদি পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায়, তাহলে যারা এই শিক্ষক এবং ছাত্রদের দুশ্চর্চায় লিপ্ত, যারা এদের খুব তালাশ করে, এরা বলতে পারবে নিজেই ফরাইল, নিজেই লেখাইল, নিজেই শিক্ষা দিল, নিজেই পরীক্ষা নিল, মনে হয় স্বজনপ্রীতিমূলকভাবে সবগুলি ছাত্রকে ফার্স্ট ডিভিশন দেওয়া দিল, এমন একটা অভিযোগের ফাঁক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফাঁকটা চিরকালের জন্য বন্ধ করে দিয়ে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত ছাত্রদের শিক্ষক, এক্সামিনার নন, এক্সামিনার স্বয়ং আমি আল্লাহ। তিনটা কথা ক্লিয়ার হোক, স্টুডেন্ট কারা, টিচারকে, এক্সামিনারকে, তিন কথা ক্লিয়ার হোক। বলেন এখানে স্টুডেন্ট কারা, টিচারকে, এক্সামিনারকে। এখন যদি ফার্স্ট ডিভিশন হয় সবাই, তাহলে শিক্ষক স্বজন প্রীতিমূলকভাবে ফাঁস করাইয়া দিছে, এমন কথা বলার আর ফাঁক থাকে না। বুঝাইতে পারি আপনাদেরকে, ফাঁক থাকে আর থাকে না? তাই আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ নিজে পরীক্ষক হইয়া এই সমস্ত ছাত্রদের পরীক্ষা দিয়েছে। কোরআনের আয়াত সংখ্যা প্রসিদ্ধ বিবরণ মতে 6666, যদিও তত্ত্ববিদদের বিবরণ মতে সামান্য কিছু ব্যবধান আছে, এর থাকতেই পারে। একজনে এই জায়গার মধ্যে আয়াত সে সমাপ্ত মানছেন, তার গণায় যত সংখ্যা হয়, আর জন একটু দূরে গিয়ে আয়াত সমাপ্ত মানছেন, তার গণায় আর একটু কম হয়, এটা স্বাভাবিক। আমরা আপাতত বিষয়টা বোঝার জন্য ধরে নিলাম সমস্ত কোরআনে আয়াত সংখ্যা 6666। আল্লাহ পরীক্ষক হলেন, সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলেন,
এক এক আয়াত থেকে একটা করে প্রশ্ন দিলে প্রশ্ন কটাও তো কিন্তু আল্লাহ এত বলি প্রশ্ন করেননি এক এক সুরাত থেকে এক একটা প্রশ্ন দিলে 114টা প্রশ্ন হইত এক এক ফারাত থেকে এক একটা প্রশ্ন দিলে 30টা প্রশ্ন হইত এক এক মন্দির থেকে এক একটা প্রশ্ন দিলে 7টা প্রশ্ন হইত না এতগুলি প্রশ্ন না আল্লাহ মাত্র একটি মাত্র প্রশ্ন করেছেন এই সমস্ত জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে যে আমার নবীর কাছে যে তোমরা 23 বছর কোরআন শিখেছ অন্তরে কি তাকওয়া হাসিল করেছ একটা প্রশ্ন কোরআন শিক্ষার ফলাফল যদি তোমার অন্তরে তাকওয়া হাসিল হয়ে থাকে তাহলে তোমার কোরআন শিক্ষা সার্থক আর অন্তরে যদি তাকওয়া হাসিল না হয়ে থাকে তোমার কোরআন শিক্ষা বৃথা বলুন প্রশ্ন কটা কি অন্তরে তাকওয়া হাসিল করেছ কিনা অন্তরে তাকওয়া হাসিল করে আর এক 2 মিনিটে তাকওয়া কাকে বলে এইটা বলেই কথা শেষ করছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তাকওয়া জিনিসটা কি উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন কোন জঙ্গল আপনি দেখেছেন কোনোদিন উমর বলেন দেখেছি উবাই জিজ্ঞাসা করেন তেমন জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন উমর বলেন গিয়েছি উবাই জিজ্ঞাসা করেন যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে তখন উবাই বলেন এইটার নাম তাকওয়া অর্থাৎ গোটা দুনিয়াটা লক্ষ কোটি গুনার কাঁটাদার গাছের জঙ্গলের নাম দুনিয়াটা জঙ্গলের নাম এই জঙ্গলটা শত সহস্র প্রকারের গুনার কাঁটাদার গাছে ভরা কিসের কাঁটাদার গাছ গুনার সুদের কাঁটা ঘুষের কাঁটা দুষ্কৃতির কাঁটা দুর্নীতির কাঁটা জালিয়াতির কাঁটা চক্রান্তের কাঁটা বাটপারির কাঁটা কত রকমের গুনার কাঁটায় ভরা জঙ্গলের নাম দুনিয়া সারা রাতেও গুনে শেষ করা যাবে না বলুন দুনিয়া একটা ফুল বাগানের নাম না লক্ষ কোটি রকমের গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে হইলে দুনিয়া এই জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হবে কাজেই এই দুনিয়ার ভিতর দিয়ে তোমার যে তোমার জীবন অতিবাহিত হবে এখান থেকে কোনো গুনার কাঁটা যেন তোমার সাথে কবরে যেতে না পারে তাহলে তোমার তাকওয়ার জীবন হাসিল হবে কিসের জীবন বুঝে থাকলে বলুন তাকওয়ার জীবনের সারমর্ম হইল গুণামুক্ত জীবন তাকওয়ার জীবনের সারমর্ম হলো গুণামুক্ত জীবন 30 পারা কোরআন পড়ে নবীর কাছে 30 পারা কোরআন পড়ে যদি গুণামুক্ত জীবন গড়ে যদি কবরে যেতে পারো তাহলে তোমার কোরআন শিক্ষা সার্থক সফল আর যদি গুণামুক্ত জীবন নিয়ে কবরে যেতে পারো না তোমার কোনো শিক্ষাই সফল না সমস্ত শিক্ষাই বৃথা এই পর্যন্ত আমি আপনাদের সামনে যে পর্যায়ে আলোচনায় পৌঁছেছি এখান থেকে একটা মহামূল্যবান শিক্ষা দিতে পারি সেটা হলো যে গুণামুক্ত জীবন কোরআন শিক্ষার সার্থক জীবন গুণামুক্ত জীবন কোরআন শিক্ষার সার্থক জীবন কিতাবের লেখাপড়া শেষ করে পরীক্ষা দিয়ে বেশি নম্বর পেয়ে ফাঁস করাটা এটা হলো মানুষ শিক্ষকের কাছে ফাঁস করা আর এর মাধ্যমে গুণামুক্ত জীবন গড়তে পারাটা এটা হলো আল্লাহর পরীক্ষায় ফাঁস করা বলুন মানুষের পরীক্ষায় ফাঁস করাটাই আসল উদ্দেশ্য না আল্লাহর পরীক্ষায় ফাঁস করাটাই আসল উদ্দেশ্য মাদ্রাসার ছাত্ররা আল্লাহর পরীক্ষায় ফাঁস করে জান্নাতে যাক আর আপনারা সবাই আল্লাহর পরীক্ষায় ফেল করে জাহান্নামে যান এটাই কামনা করা দরকার যদি না বলেন তাহলে আমি বলবো মাদ্রাসার সম্মেলনে আপনারা কেন এরা 10 বছর 15 বছরের সিলেবাস ফিরা গুণামুক্ত জীবন যেমন শিখে আর আপনারা 10 ঘন্টা 5 ঘন্টা সম্মেলনে ওয়াসফিনা গুণামুক্ত জীবন যখন শিখবেন তাদের জীবন সার্থক আপনাদের জীবন সার্থক ওরা মাদ্রাসায় লেখাপড়া করে নিজের জীবন সার্থক করে আর সম্মেলন করে আপনাদের জীবন সার্থক করার ব্যবস্থা করে এই ব্যবস্থাটা আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন